আমাদের প্রত্যেকের চেহারা, গায়ের রং আলাদা আলাদা হলেও সবারই রয়েছে একই ধরনের অঙ্গপ্রত্যঙ্গ। বিভিন্ন জনের শরীরে এই অঙ্গপ্রত্যঙ্গগুলো আলাদা আলাদা হলেও আকারে আকৃতিতে সাধারণত একই হয়ে থাকে। কিন্তু পৃথিবীতে এমন কিছু ব্যতিক্রমী মানুষ রয়েছে যাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো অন্যদের তুলনায় একটু ভিন্ন। এদের মধ্যে কারো কারো রয়েছে স্বাভাবিকের তুলনায় অনেক বড় লম্বা পা, আবার কারো কারো রয়েছে অনেক বড় লম্বা নখ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দেখতে পারবো পৃথিবীর ব্যতিক্রমধর্মী কয়েকজন মানুষকে, যাদের রয়েছে অবাক করা কিছু শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ। আমি নিশ্চিত হয়ে বলতে পারি যা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, সবচেয়ে লম্বা পা। আপনি হয়তো এটা জেনে থাকবেন, মহিলাদের মডেল হতে হলে অনেকটাই লম্বা হতে হয়। কাওয়া নামে এই ব্রিটিশ মহিলা চেয়েছিলেন মডেল হতে, তাই সে ছোটোবেলা থেকে চাইতো তার পা যেন অনেক লম্বা হয়। সৃষ্টিকর্তা তাকে কিন্তু নিরাশ করেননি। ব্রিটিশ এই মহিলার পা এতটাই লম্বা যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠেছে। বর্তমানে পৃথিবীর সবথেকে লম্বা পায়ের মানুষ হলো এই মহিলা। তার পা 140 মিটার লম্বা। তবে বর্তমানে তিনি এই লম্বা পা নিয়ে অনেকটাই সমস্যায় ভুগছেন, কারণ তাকে অনেক কষ্ট করে প্রাইভেট গাড়িতে উঠতে হয়, গাড়ির ভেতরে তাকে পা ভাঁজ করে বসতে হয়। নাম্বার 2, সবথেকে লম্বা নখ। সুস্থ থাকার জন্য ডাক্তাররা প্রতি সপ্তাহে একবার নখ কাটার পরামর্শ দেন, কারণ নখের গোড়ায় যে ময়লা ও রোগ জীবাণু লেগে থাকে সেইগুলো খাবারের সাথে মিশে গিয়ে আমাদের শরীরে নানা রোগব্যাধির সৃষ্টি হতে পারে। অধিকাংশ মানুষই প্রতি সপ্তাহে একবার নখ কেটে থাকেন, কিন্তু লি অ্যান্ড লোন নামে এই মহিলা হয়তো তার নখগুলোকে একটু বেশি ভালোবাসেন, তার কারণে তিনি এখনও পর্যন্ত কখনও নখ কাটেননি। তিনি 1979 সাল থেকে এখনও পর্যন্ত নখ বড় করে আসছেন, তিনি এখনও পর্যন্ত একবারও তার নখ কাটেননি। আপনি শুনে হয়তো অবাক হবেন, এই মহিলার নখ প্রায় 9 মিটার লম্বা। প্রিয় দর্শক, একবার চিন্তা করে দেখুন তো, এই 9 মিটার লম্বা নখ যদি আপনার হতো তাহলে আপনি কীভাবে প্রতিদিনকার কাজকর্ম করতেন? এই কথা চিন্তা করেই হয়তো আপনার অসহ্য লাগছে, কিন্তু এই মহিলা এত লম্বা নখ নিয়েও কোনো কাজ করতে সমস্যায় পড়েন না। তিনি নিজেও জানেন না যে তার নখ সে আর কত বড় করবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এই অদ্ভুত মানুষদের সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।